المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. আমরা অধিকাংশ মুসলিম একজন ব্যক্তি কোন মুসলিম ব্যক্তির যদি মৃত্যু সন্নিকটে চলে আসলো রূহ কবজ হয়ে যাবে অথবা মারা গিয়েছে একে নিয়ে যে শেষ বেদাতরা করে থাকি এটি হলো সূরা ইয়াসিন পড়া অথবা কোরআনে কারীম তেলাওয়াত করা অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীগণ সূরা ইয়াসিন কোরআনে কারীম বলেন বা কোরআনে কোনো আয়াত তেলাওয়াত করতেন না যে হাদিসের উপর ভিত্তি করে আমরা এই বেদাতরি করে থাকি হাদিসটি হলো ইকরাউ আলা মাতাকুম ইয়াসিন তোমাদের মৃত্যু ব্যক্তির সন্নিকটে বা মৃত্যু যখন উপস্থিত হবে তখন সূরা ইয়াসিন পড়ো অন্য যে হাদিসটির উপর ভিত্তি করে আমরা পড়ে থাকি কালবুল কোরআন ইয়াসিন লা ইকরাউহা রাজুলুন ইরিদুল্লাহ আদ-দারাল আখিরা ইল্লা গাফারাল্লাহু লাহ ইকরাউ আলা মাতাকুম যে কোরআনের অন্তর হলো সূরা ইয়াসিন কোন ব্যক্তি যদি আল্লাহ সন্তুষ্টির জন্য আখিরাতের জন্য সূরা ইয়াসিন পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ মাফ করে দিবেন তাই তোমরা মৃত্যু ব্যক্তির নিকট সূরা ইয়াসিন পড়ো এটি হলো সম্পূর্ণ দুর্বল হাদিস বানাওয়াটি হাদিস এবং অসংখ্য আলেমুল্লাহ বলছেন এই হাদিস দিয়ে কোনো দলিল প্রমাণ নেই তো এই সময় কোরআন পড়া যাবে অথচ রাসূল থেকে যে প্রসিদ্ধ হাদিস রয়েছে বিশুদ্ধ হাদিস যে ইমাম মুসলিম বর্ণনা করেছেন যে লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ মৃত্যু সন্নিকটে যখন চলে আসবে রূহ কবজ হয়ে যাবে এই সময় তোমরা তাকে শিক্ষা দিয়ে দেও তাকে বুঝিয়ে দেও শেষ বাক্য যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহ কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কানা আখিরু কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ যে ব্যক্তি শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে প্রবেশ করবে একজন মুসলিম হিসাবে সর্বদা তার ওই কথাটি মনে রাখা উচিত বা মাথার উপর রাখা উচিত যে রাসূলুল্লাহ প্রত্যেকটি ভাষণে বলতেন কি ফা ইন্না খাইরাল হাদিসি কিতাবাল্লাহ সর্বোত্তম বাণী হলো আল্লাহর বাণী ওয়া খাইরাল হাদি হাদি মুহাম্মদ আর সর্বোত্তম পথ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ ফা ইন্না শাররাল উমুরি মুহদাসাতুহা এই দিনের মাঝে সবচেয়ে জঘন্য হলো নব আবিষ্কার ওয়াকুল্লা মুহদাসাতিন দালালা এবং প্রত্যেকটি নব আবিষ্কার হলো পথভ্রষ্টতা একজন মুসলিম হিসাবে শেষ মুহূর্তে কমপক্ষে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের পাবন্দি হওয়া সুন্নতের অনুসারী হওয়া উচিত কারণ শেষ পর্যায়ে যখন চলে যাবে তাকে নিয়ে বেদাত করা একদম জঘন্য অপরাধ এবং খুব বড় অপরাধ এটি